অল্পতরু উৎসব হল একটি হিন্দু উৎসব রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীবৃন্দ ও রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা এই উৎসব পালন করেন বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলিতেও এই উৎসব পালিত হয় আঠারোশো সালের পয়লা জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল এই দিন শ্রী রামকৃষ্ণ পরমহংস তার অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব মহাসমারোহে পালিত হয় এখানে রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসবগুলির অন্যতম উৎসব হিসেবে গণ্য করেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে এই উৎসব মহা সমারোহে পালিত হয় সারা দেশ থেকে রামকৃষ্ণ অনুগামী তীর্থযাত্রীরা এই দিন দক্ষিণেশ্বর কালীবাড়িতে পূজা দিতে আসেন পয়লা জানুয়ারি আঠারোশো শ্রী রামকৃষ্ণের সমস্ত আচরণের ছিল তার একটি কথা তোমাদের চৈতন্য হোক যার মধ্যে চৈতন্য যত বেশি প্রকাশিত হবে তার মধ্যে সৎ সুন্দর গুণগুলি তত বেশি উন্মোচিত হবে যার মধ্যে প্রকাশিত হচ্ছে না বুঝতে হবে সেখানে এই চৈতন্য অপ্রকাশিত রয়েছে কিন্তু প্রকাশ ও অপ্রকাশ এই দুটিতেই রয়েছে তাৎপর্য অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো আলোটা রয়েছে অন্ধকারের আড়ালে রয়েছে সেই আড়াল থেকে আলোটা বের করে আনতে হবে সেটাই জীবনের সাধনা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকা চৈতন্যের সাধনার পথে স্বাভাবিকভাবে কিছু নির্দেশিকা দরকার দরকার একটি দিশা থাকা যখনই পয়লা জানুয়ারির দিনটি আসে সমগ্র পৃথিবী এইটিকে ইংরেজি নববর্ষ রূপে বরণ করে সেই দিনটি আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রবাহে আসে একটি অন্যতম তাৎপর্য নিয়ে এখন হয়েছে কল্পতরু তো কল্প কল্প অর্থ কল্পনা এবং তরু অর্থ বৃক্ষ অর্থাৎ এমন এক বৃক্ষ যা কল্পনার সমুদ্র মন্থনে ইন্দ্রলোকের ইত্যাদি কাহিনী আমাদের কাছে অজ্ঞাত নয় পুরাণ অনুযায়ী এবং বিশেষত্ব এই বৃক্ষের নিকট মানুষের সর্বপ্রকারের কামনা পূর্ণ হয় কিন্তু কল্পতরু শব্দই আছে কল্পনা প্রশ্ন জাগে যা কল্পনার তার বাস্তব অস্তিত্ব তো অসম্ভব তাহলে এই কল্পতরু দিবস এর তাৎপর্য কী টানিরাশমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে অবস্থান করেছেন যুগবতার শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। পুরের শরীর তখন দুরারোগ্য কর্কট রোগ তার করাল বসেছে বিভিন্ন ডাক্তারের আনাগুনা বেরোছে দক্ষিণেশ্বরে গলায় বড় ব্যথা খেতে কষ্ট হয় কথা বলতে কষ্ট হয় তাও প্রেমের জোয়ারে ভক্ত সঙ্গে লীলাময় প্রেমের ঠাকুর এই সময়ে একদিন রহস্য করে বললেন যাওয়ার আগে প্রেমের হাড়ি ভেঙে দিয়ে যাব বড় ডাক্তার বললেন বায়ু পরিবর্তনের আবশ্যক লীলার পটভূমি স্থানান্তরিত হলো দক্ষিণেশ্বর থেকে কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর যখন ক্যান্সার রোগে ভুগছিলেন তখন বায়ু পরিবর্তনের জন্য ঠাকুরের ব্যবস্থা করার জন্য অসুস্থ অবস্থায় ঠাকুরকে উদ্যানবাটিতে কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে আসলো তারপর ঠাকুরের অবস্থা তো বেশি ভালো ছিল না তখন সবাই ভক্তরা ঠাকুরকে সবসময় ঠাকুরের কাছে থাকতেন আর ঠাকুরের সেবা যত্ন আদি করতেন সেবা শুশ্রূষা করতেন যে ঠাকুরের কল্পতরু হয়েছিল আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি ওই দিনটায় ওই দিনটি কি করেছিলেন ঠাকুর ওই দোতলার থেকে একা একা ঠাকুরকে এমনিতে সবসময় ঠাকুরকে ধরে ধরে উঠা বিছানার থেকে নামানো হতো উঠানো হতো বিছানায় বসানো হতো সব করিয়ে দিতে হতো কিন্তু ওই দিন ঠাকুর কি হলো নিজেই দোতলার থেকে নেমে এই নিচে কাশীপুর উদ্যান বাগানে নেমে আসলো শ্রী ঠাকুর সেদিন পূর্বাপেক্ষার সুস্থ অনুভব করেছিলেন। ওই সুস্থ হয়েছিল ঠাকুর একটু সুস্থ সুস্থ ভাব ঠাকুরের লাগছিল তখনই ঠাকুর বাগানে নেমে এসেছিলেন গৃহস্থ ভক্তগণ তাহাকে দেখিয়া প্রণাম করিয়া পদধুলি লইতে আরম্ভ করিল আর ওই দিন ছুটির দিন ছিল ছুটির দিন সবাই ওই বা উদ্যানবাটিতে আসতেন শ্রী শ্রী ঠাকুর বাহ্য জ্ঞান শূন্য দাঁড়াইয়া রইলেন তাহার পর করিয়া সকলে আশীর্বাদ করিতে করিতে বলিলেন তোমাদের চৈতন্য হোক তোমাদের চৈতন্য হোক কাহাকেও বা স্পর্শ করিয়া আধ্যাত্ম নেত্র খুলিয়া দিলেন এবং যে যাহা প্রার্থনা করিল তাহাকে আশ্বাস দিয়া বলিলেন তুর হবে ভাই ভৃপতি সমাধি প্রার্থনা করিয়াছিল তাহাকে শ্রী শ্রী ঠাকুর কৃপা করিয়া বলিয়াছিলেন তোর সমাধি হবে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় রামলাল দাদা বৈকুণ্ঠ সানলাল প্রভৃতি গৃহস্থ ভক্তদিগকে তাহাদের যাহা প্রার্থনা ছিল তাহাই তিনি আশ্বাস দিয়া পূর্ণ হবে বলিয়া কৃপা করিলেন ভক্ত গিরিশ ঘোষ রামচন্দ্র প্রভৃতি ভক্ত সকলকে ডাকিয়া বলিলেন তোরা কে কে আছিস আয় আজ শ্রী শ্রী ঠাকুর কল্পতরু হয়েছেন এবং সকলকে বর দিচ্ছেন কিন্তু যুবক সেবকগণ সে সময় সিসি ঠাকুরের ঘরের কার্যে ব্যস্ত ছিল সেই জন্য তাহারা নিচে বাগান পথে উপস্থিত ছিল না সিসি ঠাকুরের তাহার পর রামলাল দাদাকে বলিলেন তখন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া দাঁড়াইয়াছিলেন যে যেমন ভাবে পারে ঠাকুরকে কেউ ফুল দিচ্ছেন ঠাকুরের চরণে কেউ প্রণাম করছেন কেউ কেউ আবার কি হচ্ছে জয়ধ্বনি দিচ্ছেন দিচ্ছেন কেউ কেউ আবার জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলে ঠাকুরের ধ্বনি দিয়ে দিয়ে প্রণাম করতে লাগলো কেউ আবার তখন ঠাকুর আবার তখন তো চৈতন্য হোক বলে স্পর্শ করে সকলকে চৈতন্য করে দিলেন তখন ওই দিনই আবার ঠাকুর ও তখনই আবার ঠাকুর কি করেছিলেন সকলকে স্পর্শ করে তোমাদের চৈতন্য হোক বলে বলেছিলেন কথা বলার পর আবার ঠাকুর কি হলো আবার ধ্যানস্থ হয়ে পড়লেন কেউ আনন্দে ঠাকুরের এই অবস্থা দেখে কেউ আনন্দে নৃত্য করছেন কেউ আবার করছেন কেউ নৃত্য করছেন কেউ জয়ধ্বনি দিচ্ছেন এই রকম হচ্ছে ওই দিন আর ঠাকুর দাঁড়িয়ে আনন্দে দেখিয়েছিলেন সেই সব আর অনেক ভক্তরা ছুটে ছুটে এসে দেখে যে তারা সেদিন সেদিন কিন্তু ঠাকুর দু একজনকে স্পর্শ করেননি সবাইকে স্পর্শ করেছিলেন কিন্তু তার মধ্যে ঠাকুর কি করেছিলেন ওখান থেকে দুই চারজনকে স্পর্শ করছিলেন না বলছিলেন তোদের এখন নয় পরে হবে তাতে বেশ বুঝা যায় যে সময় না হলে কিছুই হয় না সময়ের জন্য অপেক্ষা করতে হয় ঠাকুর আবার এই কথাও বলছেন কল্পতরুর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো তবে চাইবে লাউ কুমড়ো চেয়ে কোনো লাভ নেই তো এখানে ঠাকুর কি বুঝিয়ে দিলেন লাউ কুমড়ো আর চাওয়ার মতো চাওয়া মানে ঠাকুরকে ঠাক ভগবানের আমরা ঠা ভগবানকে আমরা অমনভাবে আমরা ভগবানকে প্রার্থনা করতে হবে ভগবানকে এমনভাবে ডাকতে হবে যদি আমরা বলি ঠাকুর আমায় এই দাও ঠাকুর আমায় ওই দাও ঠাকুর আমায় ধন দাও আমায় এই দাও ওই দুর বলছে ওইটা চাওয়া না চাওয়ার কথা বলছে যে ভগবানকে বিশ্বাস সহকারে নিষ্ঠা ভক্তি সহকারে যদি তোমরা চাইতে পারো ভগবানকে ডাকতে পারো তবেই ভগবান সন্তুষ্ট হয় পুরো একটি গল্প আছে গল্পতরুর আমি পরের ভিডিওতে সেই গল্পটি বলবো জয় জয়রামকৃষ্ণ